আজ আমি আপনার সাথে একটা নতুন পরিচয়ের কথা বলছি রাহাত। এবং পরিচয়টা নিতান্তই ব্যক্তিগত। দেখুন রাহাত, জটিলতা আমাদের সবার জীবনে কম বেশি কিছুটা থাকে এবং ভুলও কিন্তু আমরা সবাই কম বেশি করি। এখানে এই বাড়িতে শুরু হতে যাচ্ছে তোমার আর আমার নতুন জীবন। কি পছন্দ হয়েছে এখানে? কেন শুভ, এখানে কেন আমাদের নতুন জীবন শুরু করতে হবে? আরে এই তো ভালো, শুধু তুমি আর আমি। তোমার আর আমার জীবনে কেউ কোনো বাধা হয়ে দাঁড়াবে না, কোনো ঝামেলা হবে না। ঝামেলা? হ্যাঁ, অনেক মানুষের মাঝখানে থাকলে সবসময় কি তোমাকে আমি কাছে পাবো? তাই তো আগে ভাগে এই ব্যবস্থা আমি করে রেখেছি। তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছো শুভ? লুকোচ্ছি কি লুকোচ্ছি? তোমার বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? আরে না, কিসের ঝামেলা হবে? না মানে আমাদের এই বিয়েটা তারা মেনে নিতে চাইছে না। কেন কেন তুমি আমাকে বিষয়টা জানাওনি শুভ? জানাল কি করতে? আমাকে তুমি বিয়ে করতে না? মৌমিতা, মৌমিতা, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। তোমার আর আমার মিলিত ভালোবাসা দিয়ে আমরা আমাদের ছোট্ট একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সেটাকে মেনে নিল না নিল তাতে আবার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আসে শুভ, অনেক কিছুই যায় আসে। আমার এই জীবন অনেক শূন্যতায় কেটেছে। বাবা মার ভালোবাসা কি তা আমি কোনোদিন বুঝিনি। আরে আমার এই নতুন জীবনেও যদি আমাকে সবকিছু থেকে বঞ্চিত হতে হয়। না মমতা, না, চোখের জল একদম ফেলবে না। তোমার কোনো শূন্যতাই তো আমার অজানা না। আর আমি জেনে বুঝি তোমাকে আরেকটা শূন্যতার মাঝে দাঁড় করিয়ে দিলাম। জেনে বুঝে? হ্যাঁ মমতা, আর আমি জেনে বুঝেই তোমার এই শূন্যতাকে পূর্ণ করার জন্য কোনো অপমানের সামনে দাঁড় করাতে চাইনি। তাই মমিতা, আমার প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আমি হয়তো তোমার সব শূন্যতা পূর্ণ করতে পারবো। একটি কথা, জগতের কোথায় কে আছে কি আছে আমরা কিচ্ছু দেখব না, শুধু আমরা আমাদেরকে দেখব। তুমি আমাকে, আমি তোমাকে, আর অনেক ভালোবাসবো, অনেক অনেক ভালোবাসবো। কিন্তু তোমার অপমান আমি সহ্য করতে পারব কখনো না। বুঝতে পারছো তুমি আমার কথা? তোমার পরিবার আমাকে কোনোদিন, আরেকটু কথা তুমি বলবে না,
একটি কথা না জগতের কোথায় কে আছে কি আছে আমরা কিচ্ছু দেখব না শুধু আমরা আমাদেরকে দেখব তুমি আমাকে আমি তোমাকে আর অনেক ভালোবাসবো অনেক অনেক ভালোবাসবো বিষয়টা আমি সত্যিই বুঝতে পারিনি আম্মা এত তাড়াতাড়ি সে চলে যাবে আমি জানতাম এরকম কিছু একটা হবে বিশাখা যখন এক কথায় রাজি হয়েছিল তখনই আমি বুঝেছিলাম এর মধ্যে কিছু একটা ঝামেলা আছে এখন আমি কি করব আম্মা ভাব ধরবে এমন একটা ভাব যেন কেউ বুঝতেই না পারে যে বিশাখার সঙ্গে তোমার কোনো কথা হয়েছিল রেফাতকে জানাবো না তা তো অবশ্যই জানাবে কিন্তু কায়দা করে কি রকম কায়দা করে আম্মা বিষয়টা তুমি এমন ভাবে ওর কাছে উপস্থাপন করবে যেন এটা তুমি তোমার নিজের জন্য নয় রিফাতের জন্যই চেয়েছিলে বিশাখা যে ওকে ঠকিয়েছে এটা ওকে বোঝাতে হবে বুঝতে পেরেছো আমার কথা জি আম্মা পেরেছি আপাতত এটুকুই করো বাকিটা আমি দেখছি আর শোনো রিফাতকে নিয়ে আমার এখানে একবার এসো ওর সাথে আমার কিছু কথা আছে জি আম্মা খোদাহাফেজ তুমি যে নিজে একটা ভালো ছেলে সেটাই আমার কাছে বড় ব্যাপার রিফাত আমি জানি আমার মেয়ের অনেক ভুল ত্রুটি আছে ওকে সবসময় আমি বোঝাই শাসনও করি কিন্তু ভুল ত্রুটি তো হয়েই যায় আর যদি হয়ে যাই তুমি ওকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে রিফাত বিষয়টা তোমাকে বুঝতে হবে রিফাত বিয়ের পরে একটা মেয়ের স্বামী ছাড়া কোনো অবলম্বনই থাকে না আমার কথা কি তুমি বুঝতে পারছো জি বুঝতে পারছি বিষয়টা যদি তুমি বোঝো তাহলে তো আর কোনো প্রবলেমই থাকে না বিয়ের পরে একটা মেয়ের স্বামী ছাড়া কোনো অবলম্বনই থাকে না আমার কথা কি তুমি বুঝতে পারছো জি বুঝতে পারছি বিষয়টা যদি তুমি বোঝো তাহলে তো আর কোনো প্রবলেমই থাকে না বিয়ের পর স্বামী আর স্ত্রী দুজনকে কম্প্রোমাইজ করে চলতে হয় একে অপরকে বুঝতে হয় তাহলে সংসারে আর কাউকেই দরকার হয় না মা বাবা ভাই বোন কাউকেই না তুমি কি মনে করো তুমি চলে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে নীলা যা বলেছে নীলাকে যা বলার তা আমি বলে দিয়েছি আমার ধারণা ও আর এসব বিষয় নিয়ে কোনো কথা বলবে না তবে হ্যাঁ নীলা হয়তো তোমার সাথে আর থাকবে না পরিস্থিতিতে তোমার একেবারে চলে যাওয়াটা কি ঠিক হচ্ছে সালমা এখানে আমার তো কোনো ভূমিকা নেই কিন্তু বিষয়টা তোমাকে নিয়ে না আমাকে নিয়ে নয় আমার উপস্থিতি নিয়ে আর সেজন্যই আমি এখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি তুমি কি মনে করো তুমি চলে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে নীলা যা বলেছে নীলাকে যা বলার তা আমি বলে দিয়েছি আমার ধারণা ও আর এসব বিষয় নিয়ে কোনো কথা বলবে না তবে হ্যাঁ নীলা হয়তো তোমার সাথে আর থাকবে না আর এ ব্যাপারে আমার কিছু করার নেই কিছুই করার নেই না আমার নিজের জন্যই যখন আমার কিছু করার নেই
তখন অন্যের জন্য আমার কি করার থাকতে পারে? নীলা অন্য কেউ নয় সালমা, নীলা তোমার সন্তান। হ্যাঁ সন্তান, আর সন্তান বলেই তো আমি সারাটা জীবন ওর কাছ থেকে আমি দূরে থেকেছি। যেহেতু ওর জন্য আমার কিছুই করার নেই, তাই ওর কাছাকাছি এসে আমি ওর জীবনটাকে ধ্বংস করতে চাইনি। কিন্তু শেষ মুহূর্তে ওর জন্য এত মনটা দুর্বল হয়ে পড়লো যে না এসে আর পারলাম না। আর এসেই প্লিজ আমাকে এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলো না। আমি কোনো অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে আসিনি, আর সেই প্রত্যাশাও আমি করিনি। কিন্তু প্লিজ তুমি আর নীলা আমাকে এমন জায়গায় দাঁড় করিও না সারা জীবন যা আমি করিনি। আজ সেই কাজটা করতে আমি বাধ্য হই। রিজভী, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। সারাটা জীবন তোমার স্ত্রীর মর্যাদা নিয়েই আমি থাকতে চাই। আমাকে এই পরিচয়টা মুছে ফেলতে বাধ্য করো না প্লিজ, প্লিজ। আমি চেষ্টা করেছি শরীফ, আমি সব রকম চেষ্টা করেছি, কিন্তু বাবা যখন তার শেষ কথা বলে দিলেন তখন আর দেরি করে কি হতো? তারপরেও মানে আমার মনে হচ্ছে হয়তো হতো। যাক, আমার মনে হয় তোর আরো কিছুটা সময় নেওয়া উচিত ছিল। এর মধ্যে আঙ্কেলও হয়তো ওই বিষয়টা মেনে নিত। আমি চেষ্টা করেছি শরীফ, আমি সব রকম চেষ্টা করেছি, কিন্তু বাবা যখন তার শেষ কথা বলে দিলেন তখন আর দেরি করে কি হতো? তারপরেও মানে আমার মনে হচ্ছে হয়তো হতো। যাক, যা হওয়ার তো হয়েই গেছে, এখন কীভাবে কী করা যায় তাই ভাব। জীবন তো এখন তোকেই চালাতে হবে, কি করবি কিছু ভেবেছিস? ভাবছি, কিন্তু এখনো কোনো কিছু স্থির করতে পারিনি। আসলে সব কিছু এমন হঠাৎ করে ঘটে গেল। এটুকু বুঝতে পারছি বাবা আমাকে কোনোভাবে আর হেল্প করবে না। আরে না না, দেখবি কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। আমি বাবাকে খুব ভালো করে জানি, উনি যখন একবার মুখ ফুরিয়ে নিয়েছেন। আর আমার সমস্যা কি জানিস, আমি এখনো ওনাকে ছাড়া এক পাও চলতে শিখিনি।
কে? ফোন ধরছিস না কেন? কে? হ্যালো, তুমি কিন্তু তোমার পুরো বিষয়টা এখনো আমাকে বলনি। আহার পানিও, পুরো বিষয়টা যে তোমাকে বলতে হবে এটা কোথা লেখা আছে? সব বিষয় সব সময় লেখা থাকে না। আমি তোমার স্ত্রী, তোমার সব কিছু জানার অধিকার আমার আছে। হ্যাঁ তানিও, তোমার অধিকার আছে, কিন্তু অধিকার সাথে সাথে তোমার দায়িত্ব কিছু আছে তানিয়া। তুমি তুমি কি দায়িত্ব পালন করেছো তানিয়া? কি দায়িত্ব পালন করেছো? পুরো দায়িত্ব তুমি পালন করনি তানিয়া। তোমার জন্যে আমি কি পেয়েছি? পেয়েছি শুধু অবজ্ঞা, অবহেলা, অনাদর। এই অবজ্ঞা, অবহেলা, অনাদর এটা পেয়েছি শুধু তোমার জন্য। কিন্তু এতে তোমার কোনো দোষ নেই তানিয়া, দোষ সব আমার তানিয়া। তানিয়া, একটু ভালো থাকার জন্যে, একটু ভালো পড়ার জন্যে, একটু ভালো খাবারের জন্যে আমি ঘর জামাই থেকেছি তানিয়া। ঘর জামাইয়ের প্রাপ্য হচ্ছে কি? প্রাপ্য হচ্ছে অবহেলা, অনাদর আর অবজ্ঞা তানিয়া।